মানুষ বিভিন্নভাবে তাদের নাম ব্যবহার করে কেউ তার নামের শুরুতে বংশের নাম ব্যবহার করে থাকেন আবার কেউ তার নামের শেষে বাবার নাম ব্যবহার করে থাকেন কিন্তু কথা হচ্ছে বিবাহের পর এক নারী তার উপাধি পরিবর্তন করে স্বামীর উপাধি গ্রহণ করতে পারবেন কি না কিংবা নিজের নামের শেষে স্বামীর নাম ব্যবহার করতে পারবেন কি না এই ক্ষেত্রে বর্তমানে মুসলিম পিতারা যুক্তি দেখান যে যেখানে দেশের আইন বা প্রোগাঢ় সামাজিক রীতিনীতির নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মহিলা বিবাহের পর তার উপাধি পরিবর্তন করে যাতে আইনি সমস্যা বা যথেষ্ট পরিমাণে প্রতিরোধ না হয় সামাজিক প্রতিদ্বন্দ্বিতা তিনি তা করতে পারেন কিন্তু ইসলামিক আইন এবং মুসলিম নারীর জন্য তার নিকাহ পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো একজন মানুষের নাম তার বাবার সাথে যুক্ত হওয়া উচিত এটাই মুসলিম নামকরণের মৌলিক নীতি পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন পালক পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্কিত করে ডাকো এই আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা আর যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু না জেনে যে কথা তোমরা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না কিন্তু তোমরা অন্তরে যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে আল্লাহ ক্ষমাকারী ও দয়ামায় স্বাভাবিকভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামে নাম পরিবর্তন করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে মনে চাইলে পিতার নাম দিয়ে স্বামীর নাম ব্যবহার করা ঠিক নয় অবশ্য কেউ স্বামীর নাম ব্যবহার করতে চায় সেটাও না যায় হবে না কেননা কখনো কখনো স্বামীর নাম ব্যবহার করাটাও প্রয়োজন হয়ে পড়ে একজন নারী বিবাহের পরে তার আগের নাম পরিবর্তন করে স্বামীর নাম ব্যবহার করবে এটা ইসলামিক আদর্শ বা সংস্কৃতির কোনো অংশ নয় এই ঐতিহ্যের অমুসলিম সমাজে বিশেষ করে শতাব্দীর ইংল্যান্ডের ফরাসি পরিচিতি প্রবীণ রয়েছে যার মধ্যে একটি নারী এর উপাধি বিয়ের পর তার সামাজিক অবস্থান সেই সাথে তার আইনগত সম্বন্ধকে চিত্রিত করেছে একজন মহিলা তার স্বামীর উপাধি গ্রহণ করে দেখানোর জন্য যে এখন থেকে সে তার স্বামীর দায়িত্ব এবং তার পরিবারের একটি অংশ ছিল এমনকি এই সময় মুসলিমদের নারীরা কিছু আইনি অধিকার থেকে বঞ্চিত হয় যেগুলি নারীদেরকে উত্তরাধিকার সূত্রে ভাগ করে নেওয়ার অধিকার এবং সম্পত্তি এবং অন্যান্য সম্পদের ক্রয় ও অধিকার হিসেবে প্রদান করে আমরা আমাদের নবীর সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবি দেখতে পাই তারা যার পিতা নামে নয় বরং অন্য নামেই পরিচিত ছিলেন যেমন অন্ধ সাহাবি যিনি নামাজের আজান দিতেন তিনি ইবনে উম্মে মাকতুম তিনি তার মায়ের নাম দ্বারাই পরিচিত ছিলেন এমনকি তেম ইয়াহ নামক বিখ্যাত ইসলামী বিশেষজ্ঞ ইবনে তাইমিয়াহের নাম যিনি এই নামের সাথে সুপরিচিত মূলত একটি গ্রহণযোগ্য ব্যক্তি যিনি তার পিতার পরিচয়ে ছিলেন না অতএব এটা বলা যেতে পারে যে দেশে আইন বা প্রগতিশীল সামাজিক রীতিনীতির আইন অনুযায়ী আইনি সমস্যা বা যথেষ্ট সামাজিক চ্যালেঞ্জ রোধ করার জন্য একজন মহিলা বিয়ের পর তার উপাধি পরিবর্তন করেন সেক্ষেত্রে তিনি তা করতে পারেন আমি এই উপসহকারে পৌঁছাতে চাই যে এটি একটি মুসলিম নারীর জন্য তার নিকাহ পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো এবং এইটা ইসলামে আইনের কাছাকাছি আরও এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন